আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কেকের জন্য ক্রিম প্রস্তুত করতে হয়। দেখুন, যথেষ্ট ঘন এবং যেমন কেক ডেকোরেশনের জন্য ক্রিম প্রস্তুত করতে হয়, ঠিক তেমনই ক্রিম প্রস্তুত হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে এমন সুন্দর করে ক্রিমটা প্রস্তুত করা যায়। বন্ধুরা, আমরা কেক ডেকোরেশনের জন্য যে ক্রিম ব্যবহার করা হয়, আজকে সেই ক্রিম তৈরির জন্য আমরা হাফ কাপ পরিমাণ আইসিং সুগার নিয়েছি। আমরা সুগারটাকে ব্লেন্ডারে করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটির সাথে পরিমাণ মতো লিকুইড মিল্ক, আমরা যেটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, সেটা মিশিয়ে খুব ভালোভাবে আইসিং সুগারগুলোকে আমরা মিশিয়ে নিব। আমরা এখানে বেসিক্যালি 4 চা চামচ লিকুইড মিল্ক নিচ্ছি আমাদের হাফ কাপ পরিমাণ আইসিং সুগারের জন্য। সো নিয়ে এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঠিক এভাবে। সো আপনারাও কেকের ক্রিম তৈরির জন্য এভাবেই মিশিয়ে নেবেন। এখন আমরা এই আইসিং সুগার এবং লিকুইড মিল্কের এই মিশ্রণটিকে ফ্রিজে নর্মালে রেখে দিব, এটি ঠান্ডা হওয়ার জন্য। এখন বন্ধুরা, আমরা অন্য একটি পাত্রে 100 গ্রাম বাটার নিয়ে আসি, দুধ এবং চিনির মিশ্রণটিকে ফ্রিজের মধ্যে রাখার পরে এখন আমরা এই বাটারটিকে একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যখন ফ্রিজ থেকে বাটারটা বের করে নেবেন, তখন একটু আগে বের করে রেখে দিবেন, তাহলে বাটারটা একটু নরম হলে আপনাদের জন্য সুবিধা হবে এটিকে ভালোভাবে গলিয়ে নিতে। তো ঠিক, আমরা এভাবে আস্তে আস্তে বাটারটাকে ভালোভাবে নরম করে নিব। বন্ধুরা দেখুন, হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমরা এভাবে বাটারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে 15 থেকে 20 মিনিট আমরা মিশিয়ে যতক্ষণ পর্যন্ত বাটারের কালারটা চেঞ্জ না হয়, সাদা কালারের না হয়, আমরা এভাবে মিশাতে থাকব। তো বন্ধুরা এখন দেখুন, আমরা এভাবে ঠিক 15 থেকে 20 মিনিট এভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে এভাবে বাটারটাকে নাড়িয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে আমাদের বাটারটার কালারটাও দেখুন আস্তে আস্তে অনেকটা সাদা মতো হয়ে আসতেছে। তো এটা যখন ভালোভাবে অনেকটা সাদা হয়ে আসবে, আরও সাদা হয়ে আসলে আমাদের বাটারটা প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমাদের বাটারটা আগের থেকেও অনেকটা সাদা হয়ে আসছে। সো আমাদের বাটারটা আরেকটু সাদা হয়ে আসলেই ক্রিমের জন্য বাটারটা প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমাদের বাটারটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আসছে, কেমন সাদা হয়ে আসছে। সো আপনারাও বাসায় ক্রিম তৈরি করার জন্য ঠিক এভাবে ভালোভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে এটাকে এভাবে আস্তে আস্তে ঘটে নেবেন এবং ভালোভাবে সাদা কালার আসে এমন অবস্থায় নেবেন। এখন আমরা ফ্রিজে রাখা যে চিনি এবং লিকুইড মিল্কের মিশ্রণটি ছিল, সেটা ঠান্ডা হয়ে আসার পরে বের করে নিয়েছি। এখন এটিকে আমরা অল্প অল্প করে এই বাটারের সাথে মিশিয়ে ভালোভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমরা এটার সাথে মিশিয়ে নিব সবগুলা। আমরা বন্ধুরা বাটারটাকে আমাদের জন্য প্রস্তুত করতে অলমোস্ট 15 মিনিট লেগেছিল। সো আপনারাও দেখবেন 15 থেকে 20 মিনিট লাগবে, তারপর এটাই সাদা কালার চলে আসবে। তো বন্ধুরা দেখুন, আমরা অল্প অল্প করে আমরা চিনিগুলোকে বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঠিক এভাবে। বন্ধুরা আপনারাও বাসায় কেকের ক্রিম তৈরি করার জন্য ঠিক আমাদের এই পদ্ধতিটাই ফলো করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ক্রিম প্রস্তুত হয়ে যাবে। এবং ঘরে বিটার না থাকলেও আপনারা এভাবেই ক্রিম তৈরি করতে পারবেন। সো দেখুন বন্ধুরা, আমাদের অলমোস্ট ক্রিমের ভাব চলে আসছে। সো এখন আমরা বাকিটাও এর সাথে মিশিয়ে নিব, নিলে আমাদের ক্রিমটা মোটামুটি প্রায় প্রস্তুত হয়ে যাবে। এখন বন্ধুরা দেখুন, আমাদের সম্পূর্ণ চিনি এবং লিকুইড মিল্কের যে মিশ্রণ ছিল, সেটি আমরা বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এখন বন্ধুরা আমরা এটির সাথে আমাদের আগে থেকে ব্লেন্ড করে রাখা 1/4 কাপ পরিমাণ আমরা চিনি মিশিয়ে নিব। এভাবে ব্লেন্ড করা চিনিটা নিয়ে নিলে ক্রিমটাতে ভালোভাবে চিনিগুলো মিশে যাবে। আস্ত চিনি নিলে দেখা যাবে আপনাদের ক্রিমটাতে চিনির দানাগুলো বোঝা যাচ্ছে। আপনারাও ব্লেন্ড করা চিনি নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে এটির সাথে মিশে যাবে। আমরা বন্ধুরা ব্লেন্ড করে নেওয়া চিনিগুলোকে খুব ভালোভাবেই ক্রিমটার সাথে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্কের মাধ্যমে, এবং দেখুন আমাদের মিশ্রণটা অলমোস্ট ক্রিমি হয়ে আসছে এবং বেশি নরমও হয়নি, বেশি ঘনও হয়নি, যথেষ্ট পরিমাণে যেমন হওয়া দরকার তেমনই হয়েছে। সো আপনারাও আমাদের মতো করেই তৈরি করতে পারেন বাসায়, এবং তাহলে আপনাদের খুব ভালো মতো ক্রিম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমাদের ক্রিমটা প্রস্তুত হয়ে গিয়েছে। আজকের মতো সকলকেই এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।